চট্টগ্রাম নগরীর পতেঙ্গা হালিশহর এবং এপিজেড এলাকায় দুই মাস পর আবারও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সোমবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ছয় দিনে এসব এলাকার 284 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ রোগী নগরীর পতেঙ্গা, ফ্রিপোর্ট, ইপিজেড, হালিশহর এবং উত্তর আগ্রাবাদ এলাকার বাসিন্দা। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বাড়ায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 30% বেশি রোগীর নমুনায় কলেরার জীবাণু পাওয়া গেছে। নমুনা কালেক্ট করার পরে আমরা দেখতে পাই যে এখানে এই ডায়রিয়ার কজটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কলেরার জীবাণু পাওয়া যাচ্ছে। তারপর আমরা অ্যালার্ট হই এবং সবাইকে বলি। সেই পরিপ্রেক্ষিতে এখানে লোকবল বাড়ানো হয়েছে, চিকিৎসকদেরকেও আমরা আরও আপগ্রেড ইনফরমেশন দিচ্ছি।